যা চাইবো আপনি তাই দেবেন? তোমার এই অসম্ভব চাওয়া আমি কিছুতেই অন্য কিছু চাইতে পারো? আমি আর কিছুই চাই না, যাব না। বেদগন্ডা। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি শওকত আকবরকে ঘিরেই আজকের এই ভিডিওটি। শওকত আকবর জীবনী সম্পর্কে, শওকত আকবরের ইতিহাস, জানা অজানা তত্ত্ব নিয়ে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। শওকত আকবর 7 মার্চ 1937 সালে একজন বিখ্যাত বাংলা চলচ্চিত্র অভিনেতা। 1964 সালে এই তো জীবন ছবির মাধ্যমে রূপালী জগতে প্রবেশ করেন। শওকত আকবর মূলত নায়ক এবং সহ অভিনেতা দুটি চরিত্রেই অভিনয় করে থাকলেও সহ অভিনেতা হিসেবেই বেশি পরিচিতি। এছাড়া তিনি বহু ছবিতে রাজার চরিত্রে অভিনয় করে গেছেন। 60 দশকের মাঝের দিকে তিনি চলচ্চিত্র অভিনেতা হিসাবে বেশি পরিচিতি লাভ করেন। তাকে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের অন্যতম সহ অভিনেতা হিসেবে বিবেচনা করা হয়। বেদের মেয়ে জ্যোৎস্না ছবিতে রাজার চরিত্রে অভিনয় এখনও মানুষের মনে দাগ কেটে আছে। 1963 থেকে 1995 সাল পর্যন্ত শওকত আকবর বাংলা ও উর্দু মিলিয়ে প্রায় 250টি ছবিতে অভিনয় করেন। শওকত আকবর শৈশব কাল কেটেছে কলকাতার হুগলিতে। স্কুল জীবনে তিনি হুগলি স্কুলে পড়াশোনা করেন। তার পিতা ছিলেন হুগলি ইসলামিক কলেজের প্রভাষক। স্কুল জীবন থেকেই সিনেমা দেখার পর অভিনয়ের প্রতি অনেকটাই আসক্তি হয়ে পড়েন। স্কুল জীবনে তিনি স্টেজে অভিনয় শুরু করে দেন। প্রথম দেবদাস নাটকে অভিনয় শুরু করেন। তখন তার বয়স ছিল মাত্র 15 বছর। সেই সময় শওকত আকবর হুগলিতে ছিলেন। 1950 সালে বর্ধমান জেলায় হিন্দু ও মুসলমান দাঙ্গা শুরু হলে পরিবারের সদস্যদেরকে নিয়ে তৎকালীন পূর্ব বাংলায় ঢাকায় চলে আসেন। মেট্রিক পাশ করেন 1952 সালে। এর পরের বছর মেডিকেল কলেজ LMF কোর্সে ভর্তি হন। চিকিৎসাশাস্ত্রে পড়ালেখা করার পরও শেষ পর্যন্ত তিনি অভিনয়কে বেছে নিলেন এবং হলেন বাংলা চলচ্চিত্রের একজন প্রথিতযশা অভিনেতা। 1937 সালে জন্মগ্রহণ করা এই কিংবদন্তি অভিনেতা 2000 সালের 23 জুন লন্ডনে মারা যান। লন্ডনের মুসলিম কবরস্থানে চিরনিদ্রায় শায়িত আছেন। ভিউয়ার্স, ইতিহাস আজীবন কথা বলে, বর্তমানকে জানতে হলে অতীতকে জানুন। 1937 সালে জন্মগ্রহণ করা এই কিংবদন্তি অভিনেতা 2000 সালের 23 জুন লন্ডনে মারা যান। লন্ডনের মুসলিম কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। আজকের এই দিনে আমরা তার মৃত্যুতে গভীর শোকাহত আর তার বিদ্রোহী আত্মার মাগফেরাত কামনা করছি। আল্লাহ, উনি যেখানে আছেন, যে অবস্থায় আছেন, আল্লাহ তুমি তার কবরস্থানে জান্নাতের সুঘ্রাণ নসিব করো। আর আমাদের পক্ষ থেকে তাকে বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহ উনাদেরকে মাফ করে দাও, যারা কবরবাসী হয়ে গেছে তাদেরকে মাফ করে দাও। আজকের ভিডিওটি ভিউয়ার্স এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিউয়ার্স, যদি বাংলাদেশের কোনো এলাকায় যদি তার কবরস্থানটি থাকতো, হয়তো ভিডিওটি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতাম তার কবরস্থানে গিয়ে সরজমিনে।